সাত দিনের দিন আকিকা দিয়ে দিতে হবে, পুরুষ হলে দুটো বকরি দিয়ে দিতে হবে, মেয়ে হলে একটা দিতে হবে। আকিকা দোবার পরে তার মাথার চুলগুলোকে নেড়া করে দিতে হবে। কোন কোন মুহাদ্দিসদের এটা মতামত যে তার চুলের পরিবর্তে চাঁদি সাদকা করতে হবে। এটা উত্তর গোস্ত সবাই খাবে, যার বেটার আকিকা সে খাবে, তার মা খাবে, তার দাদি খাবে, তার আত্মীয় স্বজন সবাই খাবে, কোনো অসুবিধা নেই। তাহলে নারী আর পুরুষ পৃথিবীতে এইভাবে এসেছে স্বামী স্ত্রী মিলনের ফলে, যে কথা বলছিলাম। এবারে নামী স্ত্রী মিলনের ফলে দুটি লিঙ্গর পৃথিবীতে আবির্ভাব হয়, কটি? দুটি, এক নারী আর একটা পুরুষ। এ দুইজনার জন্মের পদ্ধতি এক। একটা নারী তার মায়ের পেটের ভিতরে যতদিন থাকে, একটা পুরুষ বাচ্চা তার মায়ের পেটের ভিতরে ততদিনই থাকে। একটা নারী বাচ্চা তার মায়ের পেটের ভিতরে থাকার ফলে যেভাবে যে পদ্ধতিতে খাদ্য সরবরাহ করা হয়, একটা পুরুষ বাচ্চা মায়ের জরায়ুতে আসার পরে ওই পদ্ধতিতেই তাকে খাদ্য সরবরাহ করা হয়। একটা নারী বাচ্চা যতদিন পর্যন্ত তার মায়ের পেটের ভিতরে থাকে, একটা পুরুষ বাচ্চা ততদিন তার মায়ের পেটের ভিতরে থাকে। একটা পুরুষ বাচ্চা তার মায়ের পেটের ভিতরে থাকে, মা যতটা কষ্ট পায়, একটা নারী বাচ্চা মায়ের পেটের ভিতরে থাকলে ততটাই কষ্ট পায়। একটা নারী পৃথিবীতে মায়ের যে রাস্তা দিয়ে আসে, একজন পুরুষ পৃথিবীতে মায়ের একই রাস্তা দিয়ে আসে। জন্মের পরেও কিছু দিন যাবৎ পর্যন্ত একটাই পদ্ধতি। কোন পদ্ধতি আলাদা আছে? নাই, একই পদ্ধতিতে পৃথিবীতে এসেছে। আসার পরে কি করবে? না, আসার পরে সাত দিনের দিনে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাত দিনের দিনে ওকে একটা সুন্দর নাম রাখো। সুন্দর নাম রাখেন বাচ্চাদের? হ্যাঁ রেখেছে। এই যে আমাদের সঙ্গে একজন থাকে, ফিটু, ফটিক, এই এইসব নাম আমাদের সমাজে নেই। লালটু, কারোর নাম পল্টু আছে না? নেই, আছে। আল্লাহু আকবার। আর বিশ্ব নবী কি বলছেন যে আল্লাহর নিকটে সব থেকে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, তাই তো? আল্লাহর নিকটে সব থেকে প্রিয় নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান। এইবার আপনাদেরকে একটা গোপন কথা বলে রাখছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটা কটা জানা আছে কারুর? হ্যাঁ, তিনটা। ইয়েস, তিনটা। একটা বেটার নাম ছিল কিন্তু আব্দুল্লাহ। একটা বেটার নাম কি ছিল? আব্দুল্লাহ। যদি বলছেন এটা পেলেন কোথা থেকে? ওই বাংলাদেশের লেখক ডক্টর আসাদুল্লাহ গালিব, হ্যাঁ, আল্লাহ রসুলের জীবনী লিখেছেন, ওই বইয়ের ভিতরে আজকেই পড়তে পড়তে দেখলাম আব্দুল্লাহ। এবার আপনি বলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটার নাম রাখলেন কি? আব্দুল্লাহ। এবার বলুন, নবীজির আব্বার নাম কি ছিল? আব্দুল্লাহ। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? মানে ওনারা সারাটা জীবন যা কিছু করেছেন কাকে খুশি করার জন্যে? আল্লাহকে খুশি করার জন্যে। আপনার বেটা হয়েছে তো আমি বলছি আব্দুল্লাহ নাম রাখুন, বলছে গ্রামে চারজনের আছে। আচ্ছা, আব্দুর রহমান বলছে বয়স্ক বয়স্ক লাগছে, ওটা চলবে না, শর্টকাটে বলুন। এটা আমরা করি কি করি না? করি, করি। সাত দিনের দিন আকিকা দিয়ে দিতে হবে, পুরুষ হলে দুটো বকরি দিয়ে দিতে হবে, মেয়ে হলে একটা দিতে হবে। তবে পুরুষ দুটো দিতেই হবে, বাধ্যতামূলক নয়। যার আর্থিক অবস্থা ভালো সে দুটো দিবে, যার একেবারে আর্থিক অবস্থা খারাপ সে যদি একটাও দেয় তাতে কোনো অসুবিধা নাই, আমি ফতোয়া দিচ্ছি না। একটাও যদি কেউ দেয় অসুবিধা নাই। চলুন, এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে এই যে আকিকা দোবার পরে তার মাথার চুলগুলোকে নেড়া করে দিতে হবে। কোন কোন মুহাদ্দিসদের এটা মতামত যে তার চুলের পরিবর্তে চাঁদি সাদকা করতে হবে, এটা উত্তম। নাম্বার চার,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক মহিলা সাহাবিয়াগণ পর্দার আড়াল থেকে তাদের বাচ্চাগুলোকে পাঠাতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহানিক করতেন। তাহানিক কাকে বলে? না খাজুর আল্লাহর নবী ভালো করে চিবিয়ে ওই বাচ্চাটার মুখে দিতেন। আপনিও করতে পারেন, আপনার গ্রামের সব থেকে আল্লাহওয়ালা লোকের কাছে নিয়ে যাবেন, যে মিষ্টি জাতীয় কোনো জিনিস ভালো করে চিবিয়ে ওই বাচ্চাটার মুখে দিবেন, এটা সুন্নত। এই পদ্ধতি অবলম্বন করেছেন একটা বাপ বলুন তো এখানে আছেন নাই? কি অবস্থা? তার মানে একটা ছেলে জন্ম থেকে নিয়ে সাত দিন পর্যন্ত এই ইসলাম প্রতিষ্ঠা করতে পারেনি। আমরা কিন্তু সারা জীবন আলেম ওলামারা এই ওয়াজই বেশি করি, নামাজ পড়ুন, যাকাত দিন, হজ করুন, মাদ্রাসায় বেশি বেশি করে দান করুন, এই ওয়াজই চলছে সমাজে, চলছে না? এইসব ছোটখাটো জিনিসগুলো এগুলো জেনে রাখা প্রয়োজন আছে না নেই? আছে। তাহলে আপনার আগামীতে যে বাচ্চাটা আসবে ইনশাল্লাহ আপনি এই কাজ করবেন ইনশাল্লাহ। এক, ডান কানে আজান দিবেন আস্তে আস্তে করে, কানে মুখ লাগিয়ে যেন দিবেন না। বাচ্চা আছে হসপিটালের বেডে শুয়ে, তার এক সাইড আস্তে আস্তে করে আজান দিলেন যাতে কার কানে যায়। নাম্বার দুই, সাত দিন হবে সুন্দর নাম রাখবেন, আকিকা দিয়ে দিবেন। আকিকার গোস্ত সবাই খাবে, যার বেটার আকিকা সে খাবে, তার মা খাবে, তার দাদি খাবে, তার আত্মীয় স্বজন সবাই খাবে, কোনো অসুবিধা নেই। সে রান্না করেও খাওয়াতে পারে, কাঁচা দিতে পারে, ভেজে দিতে পারে, জাল দেওয়া দিতে পারে, যা ইচ্ছা দিতে পারে, কোনো অসুবিধা নেই। আর আরেকটা কাজ করবেন, যদি পারেন মাথাটাকে ন্যাড়া করে ওই চুলটাকে ওজন করে সাদকা করবেন চাঁদি। আরো যদি পারেন আপনার গ্রামের আল্লাহওয়ালা কোনো মানুষের কাছে খাজুর জাতীয় কোনো জিনিস মিষ্টি চিবিয়ে ওই বাচ্চাটার মুখে দিবেন, তাহলে এটার নাম তাহানিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের একটা পদ্ধতি বলে দিলাম। মহিলা যদি হয় একই পদ্ধতি, নারী পুরুষ যদি হয় একই পদ্ধতি। চলুন আস্তে আস্তে দুজনা বড় হচ্ছে, ছেলেও হচ্ছে মেয়েও হচ্ছে। আচ্ছা, এতক্ষণ যা বললাম নারী পুরুষের কোনো ডিফারেন্স আছে? আছে নাই? আপনার বাচ্চার বয়স সাত বছর, পানির বোতলটা কই, বাচ্চার বয়স কত? সাত বছর। আল্লাহ নবী বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাত, আল্লাহর নবী বলছেন তোমার বেটাকে তোমার বেটিকে নামাজের জন্য বলো। তাদের বয়স যখন সাত বছর হবে, সাত বছর থেকে এই তিন বছর অর্থাৎ দশ বছর পর্যন্ত মসজিদে তুমি নিয়ে যাবে, মসজিদ থেকে বাড়ি আনবে। দশ বছর যেদিন হবে তার উপরে নামাজ বা সলাত ফরজ হয়ে যাবে। এই দশ বছর পরেও যদি সে মসজিদে না যায়, নবীজি বলেছেন তাকে মার লাগাতে হবে, প্রয়োজনে তাকে শাসন করতে হবে, তাকে ভয় দেখাতে হবে, তাকে জোরালোভাবে ধুমকি দিয়ে কথা বলতে হবে যে তুমি যদি মসজিদে না যাও তোমার বিছানা আলাদা, তোমার খাওয়া দাওয়া আলাদা, তোমার ব্যবসা আলাদা, আমার বাড়ি থেকে চলে যাও। এই রকম মিথ্যা হলেও বাপকে হুমকি দিতে হবে বেটা যাতে মসজিদের ভিতরে যায়। সাত বছর বয়সে মসজিদে যাওয়া শুরু, ক বছর? কয়েকটা কথা বলে দিচ্ছি শুনে নেন। আমাদের বাচ্চারা কিছু মসজিদে যায় না, গিয়ে খুব দুষ্টুমি করে, ও দাদুর সাথে যায় গিয়ে পাখা চলছিল সুইচ অফ করে দিয়েছে, ও ইমাম সাহেব নামাজ পড়াচ্ছিল সামনের দিকে নিয়ে গেছে, মসজিদের সর্দার মোড়ল বলছে ফারুক ভাই তুমি একা একা মসজিদে আসবে, এসে ঝামেলা করবে না বাচ্চা কাচ্চাদেরকে। একদম নয়, নবীজি বলেছেন নিয়ে যেতে, ও সামনে দিয়ে দৌড়বে এটাই ওর জন্য ঠিক, ও পাখার সুইচ অফ করে দিবে এটাই ওর কাজ, ও গিয়ে চালুর বস্তা থেকে চাল বার করে ছিটিয়ে দেবে ওটাই ওর কাজ। একটা কথা মাথায় রাখবেন, সেটা জেনে যান, কাঁঠাল গাছে যখন কাঁঠাল যখন ধরে একসঙ্গে সব কাঁঠাল পাকে না, পাকে পাকে না,
যেটা টাইম হয়ে যায় সেটা কেটে নেওয়া হয়, আর কেটে নেওয়ার পরেও দেখবেন আর একদিকে একটা এইরকম সাইজ, আর একটু পরে দেখবেন আর একটা এইরকম সাইজ, আর একটু পরে দেখবেন ফুল ফুটেছে, দেখেন না? তা আপনি যদি এই সাইজ ছোট ছোট ফুলগুলো যদি ভেঙে দেন বা কেটে দেন, তাহলে বলুন তো আর দু মাস পরে কাঁঠাল চোখে দেখতে পাবেন, পাবেন না? তো মসজিদ থেকে যে বাচ্চাদেরকে ধমকি দিয়ে বার করে দিচ্ছেন ইমাম সাহেব বা মসজিদ কর্তৃপক্ষ বা মুয়াজ্জিন বা কোন লোক, আপনি জেনে রাখুন আগামী দিনের পাঁচ অক্টর মুসল্লি হবার সম্ভাবনা রয়েছে শিশুটির ভিতরে। আপনি তার মনটাকে ভেঙে চুরমার করে দিলেন, কখনোই নয়। মসজিদে বাচ্চাকে হাতে করে নিয়ে যাবেন, সে সালাত আদায় করুক আর না করুক, সে গিয়ে খেলাধুলো করবে তবুও ভালো, তাকে ওর ভিতরে রাখবেন। চলন, নারী পুরুষের একটাই হুকুম, 10 বছর বয়সে যদি আপনার মেয়ে যদি নামাজ না পড়ে, তাহলে 10 বছর বয়সে যদি আপনার মেয়ে যদি না পড়ে, তাহলে তাহলে মেয়ের মা ওকে শাসন করবে। এখন তো শাসন আর করা যাবে না, বাপ তো নিজেই নামাজ পড়ে না। কি বললাম বুঝলেন না? ওই যে আমি একটা কবিতা বলি, ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা, তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো তাই পেকেছিল দাদুর চুল। কি বুঝলেন? একটা বাচ্চা ছেলে তার বাপকে ডেকে বলছে আব্বা তোমার চুলগুলো পেকে যাচ্ছে কেন? বলছি ওরে যাদের ছেলেরা খুব বদমাশ না টেনশনে চুল পেকে যায়। তখন ছেলেটা বলছে তাহলে দাদুর চুল পেকেছিল কেন, তুমিও মাল্টিভিটামিন ছিলে, দাদুর তাহলে চুল পাকলো কি করে? এখন যদি আপনার 10 বছরের ছেলেটাকে একবারই মারতে যান, আর ও যদি ঘুরিয়ে গ্রামের একটা মুরব্বীকে জিজ্ঞেস করে যে আমার আব্বা নামাজ পড়েছে, নামাজ ধরেছে কত বছরে গো চাচা, তো বলছে তোর বাপ ধরেছে তো আজকে 3 বছর, বয়স হোক 60 বছর। তা বেটা যদি ঘুরিয়ে বলে তুমি তো 57 বছর বয়সে নামাজ ধরেছ আর আমাকে 10 বছরের জন্য মারতে এসেছ, এটা বলতে পারে কি পারে না? পারে। তার মানে সমাজের যত রকমের অরাজকতা, সমস্ত গার্জেন এবং পুত্র, গার্জেন কন্যা সকলেই আমরা দায়ী, দায়ী নাই বলুন, সকলে উভয় দোষী, উভয় দোষী, সব কাজে ভেজাল, সবাই দোষী। বক্তাকে দাওয়াত করেছে আর হ্যান্ডবিলে লিখছে অমুক বক্তার নকল, লিখছে না অনেক জায়গায়, এই নূর মোহাম্মদের নকল, বদরুদ্দোজা নাদবীর নকল, এই জারজিসের নকল। আরে বক্তাই যদি নকল হয় তার হাদিস কোরআন আসল হবে? জাতি তার কাছে কিছু আশা করতে পারে? পারে বলুন? সে তো নিজেই নকল, আপনি নকল মাল কি আনছেন? নকল মানের কিছু আসল আশা করা যায়? যায় না। আমি কারোর বিরোধিতা করছি না, আমি সমাজ বোঝাচ্ছি। তা বাপি যদি এরকম হয় তা বেটা আর ভালো করা যাবে? যাবে না। চলুন এইবার আস্তে 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 করে, আপনার বেটা বেটি দুজনা বড় হয়েছে, দুজনা কি বড় হয়েছে, দুইজনের উপরে নামাজ ফরজ। এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম নারী পুরুষের ইসলামিক বিধানে কোনো জায়গায় কোনো ডিফারেন্স আছে? নাই। এইবার আপনাকে আমি দুটা একটা ডিফারেন্সের কথা বলছি, ভালো করে শুনে রেখে দেন। বিশ্ব নবী বলেছেন একজন পুরুষ মানুষ যদি জমাতের পরে যদি মসজিদে যায়, তাহলে সে একা একা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, তারপরে যদি আর একজন যায় তাহলে সেটার ডান দিকে দাঁড়াবে, তারপরে যদি আর একজন যায় তাহলে ইমাম আর কাতারের মাঝখানে থাকতে পারবে না, ইমাম আগিয়ে চলে যাবে বা মুসল্লি পিছে হটে যাবে, জায়গা যেমন পরিস্থিতি তেমন করবে। তার মানে বোঝা গেল একটা পুরুষ মানুষ ইমামতি যদি করে
তাহলে তাকে আগে বেড়ে ইমামতি করা লাগবে। কিন্তু বিশ্ব নবী বলেছেন নারীরা যখন জমাতে সালাত আদায় করবে, অর্থাৎ নারীরা যদি মসজিদে সালাত আদায় করে, নারী যদি বাড়িতে যদি সালাত আদায় করে, তাহলে নারীদের নিয়ম হলো কি, মহিলা যে ইমাম হবে ও মাঝখানে দাঁড়াবে কাতারের, আগে বেড়ে গিয়ে ইমামতি করতে পাবে না। এটা হাদিসে আছে না নেই? আছে। পুরুষ হলে ইমাম আগে বেড়ে যাবে, নারী হলে কাতারের কে মাঝখানে দাঁড়াবে। নাম্বার দুই, ইমামের ভুল হয়ে গেল নামাজ পড়াতে পড়াতে, পিছনে মুসল্লি কি করবে? সুবহানাল্লাহ বলবে, তাই তো? এখন ইমাম সাহেব যদি হুঁশিয়ার হয় বুঝতে পেরে যাবে, সংশোধন করবে, তাছাড়াও একেবারে খোরফট্টি বলতে যে নিজের কাজ নিজেই করবে। যদি মহিলা ইমামের ভুল হয়ে যায় তাহলে আত্তালি দিবে। কেউ কেউ বলছে এইভাবে এইভাবে মারবে, আওয়াজ হবে, হুঁশিয়ারিনি ইমাম হলে বুঝতে পেরে যাবে কি হবে, যে আমার কোনো এক জায়গায় ত্রুটি। তার মানে দুই জায়গায় ডিফারেন্স হলো, তাই না? এক, ইমামতির কাতারে দাঁড়াবে, এক সামনে। দুই, সুবহানাল্লাহ বলবে, হাত তালি দিবে, তাই তো? চলুন আরো দুটো একটা আপনাকে ডিফারেন্স দেখাই। সেটা কি, আমাদের বাজারে রেশমের তৈরি করা কিছু জামা কাপড় পাওয়া যায়, যায় না? রেশমের তৈরি করা পাঞ্জাবি পাওয়া যায় না? যায়। এই রেশমের তৈরি করা কোন কাপড়ে পুরুষ মানুষের জন্য জায়েজ নাই? ইমাম সাহেবকে দেখতে পারে না, মৌলভী সাহেবকে দেখতে পারে না, অনেক চ্যাংড়া ফোলা আছে না, নাই? মৌলভী সাহেবদের দেখতে পারে না, বলছে ওদের দেখলে আমার গা চুলকায়। অনেক লোক আছে আবার বিয়ে করার সময় দেখছি এইরকম রুমাল দিয়ে বড় পাঞ্জাবি আর টুপি পরে বসে আছে, মানে নকল মৌলভী সাজতে হয়েছে বিয়ে করার সময় থেকে, কিন্তু এমনি মৌলভী সাহেবকে দেখতে পারে না। দাড়িওয়ালা লোক আমার পছন্দ হয় না, অনেক মেয়েও কিন্তু বলে দাড়িওয়ালা ছেলে পছন্দ হয় না, ও মৌলভী সাহেব পাঞ্জাবি পরে থাকে পছন্দ হয় না। তা তোমার বর যখন বিয়ে করতে আসে আন্ডার প্যান্ট পরে আসতে বলতে পারতে? হ্যাঁ, মৌলভী সাহেবদের এতই পিছনে বদনাম দুর্নাম, অথচ ওদের ভ্যাক না করলে তোমার বিয়ে হয় না। এই যে বিয়ে করার জমায় পাঞ্জাবি কিনেছেন, অনেক সময় দেখতে পাওয়া যায় 5,000-7,000 টাকা দামের শেরওয়ানি কিনলে তার ভিতরে রেশমের কাপড় থাকে। যদি দোকানদারের কাছে জানতে পেরে যান রেশমের কাপড় আছে, তাহলে ওটা আপনার জন্য একেবারেই হারাম, চলবে না, একেবারেই হারাম। মহিলা পড়তে পাবে। নাম্বার তিন, চার, সোনার অলংকার, সোনার জিনিস পুরুষ পড়তে পাবে পাবে না? পড়ছে কি পড়ছে না? ওরে বাবা, কিছু আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, ওকে কেউ কেউ চিনত না, এখন ওই কুচবিহারের দিকে রাজমিস্ত্রি খাটতে গিয়ে ঠিকাদার হয়েছে, কিছু পয়সা করি হয়েছে আর কি। তা আগে গায়ে ময়লা বসে থাকতো, এখন দেখছি তিনটা সোনার আংটি আর গলার চেন আর বুকের ছাতি এরকম করে রাস্তা দিয়ে ঘুরছে, মানে কি ছিনু আর কি হুনু, এরকম লোক আছে না নেই? আচ্ছা, সোনার অলংকার পরে ঘুরছে কি ঘুরছে না? ঘুরছে। এটা হারাম পুরুষের জন্য। আবার সমাজের একটা রীতিনীতি হয়ে গেছে যে বিয়ে করতে গেলে শ্বশুর মশাইকে জামাইকে একটা সোনার আংটি দিয়ে মুখ দেখতে হয়, এটা আপনাদের দিনাজপুরে আছে? সোনার আংটি শাশুড়িরা দেয় না? দেয়, আমাদের ওই কলকাতার সাইটে আছে, শাশুড়ি জামাইয়ের মুখ দেখতে গেলে সোনার আংটি দিতে হয়, দিয়ে মুখ দেখে। আল্লাহু আকবার, হারাম জিনিস দিয়ে জামাইয়ের মুখ দেখছে শাশুড়ি মা।